দর্শকদের, আজ বাংলার একটি খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির। জেনে নিন লবঙ্গ খাওয়ার উপকারিতা। চলুন দেখে নিই আজকের ভিডিওটি। রান্নায় স্বাদ আনে ঝাঁজ লবঙ্গ। গলা খুশখুশ করলে বাড়ির বড়রা বলেন মুখে লবঙ্গ রাখতে। ভারতীয় উপমহাদেশে রান্নার মশলা হিসেবে এর ব্যবহার বেশি, তবে গবেষণায় বারবার প্রমাণিত রোগ নিরাময়ে লবঙ্গের কার্যকারিতা রয়েছে। ম্যাঙ্গানিজের উৎস, এক চা চামচ অর্থাৎ 5 গ্রাম লবঙ্গে পাওয়া যায় কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ। মস্তিষ্কের বিভিন্ন কাজকর্ম সুষ্ঠু রাখতে ও হাড় শক্ত করতে ম্যাঙ্গানিজ খুব জরুরি। ম্যাঙ্গানিজের একটি উৎকৃষ্ট উৎস হলো লবঙ্গ। অ্যান্টিঅক্সিডেন্ট, লবণে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্রি রেডিকালস কমাতে সাহায্য করে। লবঙ্গের একটি উপাদান হলো ইউজেনল যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। লবঙ্গের আরেকটি উপাদান হলো নাইজেরিসিন। বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে এই উপাদানের জন্যই রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া, ইনসুলিন উৎপাদনকারী কোষগুলির কার্যক্ষমতা বাড়ানো ও ইনসুলিন নিঃসৃত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজ ভালোভাবে হয়। তাই মধ্যমাত্রায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ ভালো কাজ করে দেয়। নিয়মিত লবঙ্গ দেওয়া মাউথওয়াশ ব্যবহার করলে মাড়ি সুস্থ থাকে। ব্যাকটেরিয়ার হাত থেকে দাঁতকে বাঁচায়। পাকস্থলীর আলসার নিরাময়ে জিনগত কারণে পেপটিক আলসার বা স্টমাক আলসারের সমস্যা বাড়ে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে লবঙ্গের এসেন্সিয়াল অয়েল গ্যাস্ট্রিক মিউকাসের উৎপাদনে সাহায্য করে। এই মিউকাসই সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করতে ঢাল হিসাবে কাজ করে। হাড়ের চিকিৎসায় লো বোন মাস এমন একটি অবস্থা যা বয়োজ্যেষ্ঠদের মধ্যে অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। কয়েকটি পরীক্ষায় দেখা গিয়েছে লবঙ্গের উপাদান হাড়ের জোর ও বোন ডেন্সিটি বাড়াতে সাহায্য করে। কী কীভাবে এই লবঙ্গ খাওয়া যায় চলুন দেখে নিই। সর্দি লাগলে লবঙ্গে দেওয়া চা হামেশাই খাওয়া হয়। গার্গেল করার সময়ে জলে লবঙ্গ দিলে ওর ঝাঁজে অনেকটা উপশম হয়। গরম জলে 5 মিনিট লবঙ্গ ফুটিয়ে ও সেই জল পান করতে হয়। কাঁচা লবঙ্গ চিবিয়ে বা নুন মাখিয়ে খাওয়া যায়। মধুর সঙ্গে মিশিয়েও লবঙ্গ খাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে অতিরিক্ত লবঙ্গ রক্ত পাতলা করে দেয়, রক্ত তঞ্চেনও অনেক সময় বাধা দেয়। হিমোফিলিয়া রোগীদের এক্ষেত্রে ভয় বেশি। যাদের সুগার কমে যাওয়ার প্রবণতা থাকে তাদের ক্ষেত্রে অতিরিক্ত লবঙ্গ হাইপোগ্লাইসিমিয়ার কারণ হতে পারে। লবঙ্গ বা লবঙ্গের তেলে অ্যালার্জি হচ্ছে কি না নজর রাখতে হবে। মনে রাখতে হবে আদা হলুদের মতো লবঙ্গের নানাবিধ ভেষজ গুণ নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা চলছে। তাই কোন রোগের নিরাময়ে এর কতটা ব্যবহার করবেন তা চিকিৎসকের অনুমতি সাপেক্ষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।